একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, গাড়িটির গতিবেগ নির্ণয় করো। আমরা গাড়ির চাকা কি হয় গোল আকৃতি, তাহলে বৃত্তাকৃতি হয়ে থাকে। আমরা যে চাকাটি এরকম তৈরি কল্পনা করি যে এই চাকা হয়, তাহলে এটা যদি হয় চাকা, তাহলে এই চাকার ব্যাস দেওয়া আছে কত, এই 0.84 মিটার। তাহলে আমরা যদি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা ধরি মনে করি যদি এরকম এ ব্যাস যদি হয়, এই ব্যাসার্ধ যদি আর, এই ব্যাসার্ধ সমান যদি আর হয়, তাহলে এই আর এর দ্বিগুণ, তাহলে এই 2r হবে, এই 2r হবে ব্যাস, এই আর যোগ আর, তাহলে এই 2r ইকুয়াল টু এটা, তাহলে চাকার ব্যাস আমরা জানি, তাহলে এই চাকার ব্যাস দেওয়া আছে 0.84 মিটার। চাকার ব্যাস এই 2r ইকুয়াল টু দেওয়া আছে এখানে এই 0.84 মিটার। তাহলে আর এর সাথে পরিধির সম্পর্ক আমরা এই, তাহলে তো এই হিসেবে চাকার পরিধি আসে, এইটা হচ্ছে কি পরিধি, তাহলে 2πr, আমরা এটা জানি বৃত্তাকৃতি হলে বৃত্তের পরিধি সমান 2πr এটা। তাহলে চাকার, আমরা এই চাকার পরিধি সমান 2πr এটা আসে। তাহলে আমরা জানি যে চাকাটি একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, এইখান থেকে যদি চাকাটা একবার ঘুরে আসে, তাহলে এটা কী হবে, একবার ঘুরবে, তাহলে এই পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা যদি লিখি যে চাকাটি একবার ঘুরে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, একবার ঘুরে অর্থাৎ আমরা যে চাকাটি চলতে থাকলে, গাড়িটি চলতে থাকলে চাকাটি ঘুরতে থাকবে, তাহলে একবার ঘুরে পরিধি সমান, পরিধি হচ্ছে 2πr, তাহলে এর সমান দূরত্ব অতিক্রম করবে, যেখানে আর হচ্ছে কি এখানে ব্যাসার্ধ, আর যে কোনো একটা একক দেওয়া থাকবে, এত মিটার বা এটুকু, তাহলে এই পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই হিসেবে আমরা 6 বার বলা হচ্ছে যে 6 বার চাকাটি যদি ঘুরে, এই 6 বার যদি ঘুরে, তাহলে চাকাটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এই 2πr-কে 6 দ্বারা গুণ করবো, তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই 6 বার ঘুরে মোট দূরত্ব অতিক্রম করে, মোট দূরত্ব অতিক্রম করে সমান আমরা পাই এই 6 × 2πr, এই 2πr পরিধির সমান দূরত্ব, 2πr এত মিটার, এই মিটার এটা, বা আমরা যদি ক্যালকুলেশন করি এখানে আজই নেই, তাহলে 6 × আমরা 2r লিখব, এই 2r ইন্টু আমরা এই 2r গুণ এই 5, আমরা এই 5 লিখতে পারি, 5 এত মিটার, বা এখন যদি আমরা মান বসাই তাহলে এটা সমান আসে এই 6 জায়গায় 6, 2πr সমান আমরা পাই এখানে 0.84 মিটার। তাহলে 0.84 মিটার ইন্টু 5 এর মান জানি 3.1416, যেখানে 5 ইকুয়াল টু হচ্ছে কত, 3.14 মিটার, এত মিটার, বা এটা সমান 8337 এত মিটার প্রায় হবে, এত মিটার লিখলাম কেন, এই পায়ের মান এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা, এটা প্রায় আসবে দশমিক উপর আমরা 4 করে রেখে বাকিটা প্রায় দিতে পারি। যদি আমাদের এটা অ্যান্সার না, তাহলে এই জন্য আমরা এই মিটার এই 15.8337 এতটুকু রেখে এরপর আমরা এর গতিবেগ বের করবো। তাহলে সুতরাং এই গাড়িটির, তাহলে আমরা বলতে পারি এখন যে এই চাকাটি সেকেন্ডে যায় বা 6 বার ঘুরে যায় এই 15.8337 মিটার। তাহলে সুতরাং গাড়িটি 1 সেকেন্ডে যায় 6 বার ঘুরে, তাহলে এই 1 সেকেন্ডে যায় এই 15.8337 মিটার এত। তাহলে 1 সেকেন্ডে যায় টুক, তাহলে আমাদের বলেছে গাড়িটির গতিবেগ নির্ণয় করা, গাড়িটির গতিবেগ অর্থাৎ ঘন্টায় কতটুকু যায়, তাহলে আমরা জানি যে 1 ঘন্টার সমান হচ্ছে 3600 সেকেন্ড। আমরা যদি লিখি যে এই 1 আওয়ার সমান, 1 ঘন্টা সমান, এই 1 ঘন্টা সমান হবে 3600 সেকেন্ড, এত সেকেন্ড, তাহলে এত সেকেন্ডে যায় তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এই 3600 সেকেন্ড বা 1 ঘন্টা যায় বা 1 ঘন্টা, কেন ঘন্টায় গতিবেগ নির্ণয় করতে হবে, কেন আমাদেরকে ঘন্টায় গতিবেগ আমরা বের করছি সেকেন্ডে যায় কতটুকু, তাহলে 1 ঘন্টা যায়
হবে এই 3700 দিয়ে, 3700 দিয়ে এই 15.837 কে গুণ করতে হবে, তাহলে 3700 সেকেন্ড দে যায় এক সেকেন্ডের এত গুণ, তাহলে এক সেকেন্ডে যায় এই 15 পয়েন্ট, আমরা যদি লিখি যে এই 15.833 এত মিটার মিটার, তাহলে এটা সমান আসে, এটা সমান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা সমান আসে, এই আমরা যদি ক্যালকুলেটারের সাহায্যে দেখি যে এই 15.8337 ইন্টু 3600 ইকুয়ালস টু আসে এই 57,001.32 মিটার, তাহলে এটা লিখি আমরা, তাহলে 57,001 এতে 57,001.32 মিটার, 32 মিটার মিটার, তাহলে আর গতিবেগটা সাধারণত সব কিছু কিলোমিটারে হিসাব করা হয়, তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে এটাকে কিলোমিটার হয়ে যাবে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে এর দশমিকটা তিন গড় আগাই দিলে এটা কিলোমিটারে লেখা যায়, তাহলে আমরা এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা আসে এই 57 পয়েন্ট, আমরা দশমিকটা এই গড় থেকে এখানে আসবে, তাহলে এখান থেকে এখানে আসলে তাহলে আসে কিলোমিটার হয়ে যাবে, তাহলে এই 0.0132 এত কিলোমিটার, এত কিলোমিটার কিসে, ঘন্টায়, ঘন্টা এত কিলোমিটার প্রায়, আমরা এই প্রায় লিখি কেননা এইগুলো হচ্ছে কি ফাইয়ের মান থেকে এসেছে, তাহলে আমরা প্রায় লিখতে হবে, তাহলে সুতরাং গাড়িটির গতিবেগ আমরা যদি লিখি তাহলে কিলোমিটার বা ঘন্টা এটা লিখতে হবে, তাহলে গাড়িটির গতিবেগ গতিবেগ এই 57 এত কিলোমিটার প্রায় বাই ঘন্টা, কিলোমিটার বাই ঘন্টা, এই ঘন্টা ঘন্টায়, তাহলে এটা আমরা লিখব প্রায়, তাহলে এটা হচ্ছে কি গাড়িটির গতিবেগ, তাহলে আমাদেরকে এই গাড়িটির গতিবেগ নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এই গাড়িটির গতিবেগ পেলাম, তাহলে 57 কিলোমিটার প্রায়।